আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করা হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের যে স্থায়ী চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে ব্রেসেস ট্রিটমেন্ট অন্যতম ভিউয়ার্স আঁকা দাঁতের জন্য শুধুমাত্র এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই ট্রিটমেন্ট করা হয়ে থাকে দাঁত যতই আঁকাবাঁকা উঁচু নুচু হোক না কেন ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে সঠিক সময়ে সে দাঁতগুলার ট্রিটমেন্ট করে স্বাভাবিক পর্যায়ে আনা যায় তবে ব্রেসেস ট্রিটমেন্ট বেশ ব্যয়বহুল এবং অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেড় থেকে দু বছর তিন বছর চার বছরও সময় লাগতে পারে আবার দাঁতের অবস্থা যদি সামান্য আকাবাকা হয়ে থাকে সেক্ষেত্রে দু থেকে তিন মাসের মধ্যেও ট্রিটমেন্ট কমপ্লিট করা যায় পুরোটাই নির্ভর করে দাঁতের অবস্থার উপর ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন যদি এমন দাঁতের ফাঁকার জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করা হয় তাহলে তা অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায় ভিওয়ার্স এমন ফাঁকার জন্য যদি আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করান দাঁতের উপরে যে ব্র্যাকেটগুলো বসানো রয়েছে শুধুমাত্র এই ব্র্যাকেটের মাধ্যমেই কিন্তু ট্রিটমেন্ট করা হয় না এখানে যে দাঁতের ফাঁকাটা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে এভাবে ব্রেসেস বসিয়ে বা এই ধরনের ব্র্যাকেট বসিয়ে তারপরে কিন্তু সেখানে ইলাস্টিকের মাধ্যমে দাঁতগুলা একত্রে করা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে যে লাল একটা ইলাস্টিক দেখতে পাচ্ছেন এটি রাবার ইলাস্টিক তো এই রাবার ইলাস্টিক যখন দাঁতের উপর জড়িয়ে রাখা হয় তখন এই ইলাস্টিকের যে ফ্ল্যাক্স তৈরি হয় তার জন্যই দাঁত ধীরে ধীরে কিন্তু একত্রে হতে থাকে কিছুদিন পর পর এই ইলাস্টিকগুলা পরিবর্তন করার প্রয়োজন হয় এটি চিকিৎসক করে থাকে তো এ ধরনের দাঁতে যখন ফাঁকা থাকে তখন শুধুমাত্র এই ব্র্যাকেট বা ব্রেসেসের লাগিয়ে রাখলে হয় না এর সঙ্গে এই ধরনের যে ইলাস্টিকগুলো রয়েছে এগুলো ব্যবহার করেই কিন্তু আঁকা বাঁকা এবং উঁচু নিচু দাঁত ভালো করা হয় বা সোজা করা হয়ে থাকে ব্রেসেস ট্রিটমেন্টের অন্যতম উপাদান হল এই ডেন্টাল ইলাস্টিকগুলা ভিওয়ার্স এখানে ব্রেসেস করা রয়েছে তবে এখানে যে সমস্যার জন্য ব্রেসেসটি করা হয়েছে তা হল এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে দাঁতে দাঁত মেলে না অর্থাৎ উপর এবং নিচের মাড়ি একত্রে রাখার পরে এইখানে কিছুটা ফাঁকা থেকে যায় মূলত এই সমস্যাটার জন্যই কিন্তু এই পেশেন্টের ব্রেসেস ট্রিটমেন্ট করা হচ্ছে তো যদি পজিশনটি এমন হয়ে থাকে তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন যে উপর এবং নিচের দাঁতে ব্রেসেস করে সেখানে ইলাস্টিকের মাধ্যমে বেশ রিটেইনার করে দেওয়া হয়েছে যে ইলাস্টিকের মাধ্যমে এই দাঁত উপরে যে দাঁত রয়েছে সেটি ধীরে ধীরে নিচে নামবে এবং নিচে নামার কারণে এখানে যে ফাঁকাটি রয়েছে এটি বন্ধ হয়ে যাবে তো ব্রেসেস ট্রিটমেন্ট মূলত এভাবেই কাজ করে থাকে এই ইলাস্টিকের মাধ্যমেই মূলত ব্রেসেস ট্রিটমেন্টে দাঁত স্থানান্তর করা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয় বা সরিয়ে নেওয়া হয়ে থাকে ভিউার্স এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটাও অনেকটা আগের ছবির মতোই এখানে দেখুন মাড়িতে মাড়ি মেলে না বেশ ফাঁকা হয়ে থাকে সামনের দিকটায় ফাঁকা হয়ে থাকে তো এ ধরনের সমস্যা শুধুমাত্র এই ব্র্যাকেট বা ব্রেসেস করলেই হবে না ব্রেসেস করার পরে সেখানে ইলাস্টিকের মাধ্যমে এ ধরনের রিটেইনার করে রাখতে হয় তা না হলে কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টে কোনো ফলাফল পাওয়া যায় না তো ভিউয়ার্স এভাবেই মূলত ব্রেসেস ট্রিটমেন্টই ব্রেসেসের সঙ্গে এ ধরনের ইলাস্টিক ব্যবহার করেই কিন্তু ডেন্টিস্টরা আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করে থাকে মনে রাখতে হবে ভিওয়ার্স প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা হয়ে থাকে কারণ আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো আমাদের দাঁতের গঠনও প্রত্যেকের আলাদা আলাদা হয়ে থাকে তাই ব্রেসেস ট্রিটমেন্টে কতদিন সময় লাগবে কত টাকা খরচ হবে পুরোটাই রুগীর অবস্থার উপর নির্ভর করে থাকে ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম